মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু ময়দানে থাকতে পারে না ঠিক কি না ঠিক কি না ঠিক কি না উহুদের যুদ্ধে মুনাফিকরা যায় নাই মুনাফিককে চিনতে পেরেছেন রাসূল মসজিদে নববীতে না উহুদের ময়দানে পৃথিবীতে যত জ্ঞান আছে সকল জ্ঞানের মূল উৎস হলো কোরআন যে জ্ঞানী আসুক না কেন কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞান যা কিছু আমরা অর্জন করেছি অর্জন করব সব কিছুর মূল সোর্স হলো আল্লাহর কালামে কোরআন জোরে বলি সুবহানাল্লাহ যা তথ্য আমরা পাই সব কিন্তু কোরআন থেকে ধার করা আলহামদুলিল্লাহ বলবেন না আমি সম্প্রতি কাতার গিয়েছিলাম কাতার সফর ছিল তো কাতার সফর শেষ করে 20 সেপ্টেম্বর হ্যাঁ 20 সেপ্টেম্বরই হবে সম্প্রতি 20 সেপ্টেম্বর আমি ফিরতেছিলাম বিমানের উইন্ডো সাইডে বসা আমি এরকম কখনো মনে হয়নি তো মেঘমালার উপর দিয়ে আমি যখন আসতেছিলাম বিমান যখন চলছিল নিচের দিকে তাকায় বিশাল এই মেঘমালার এক বিশাল স্তর দেখে ভাবলাম আল্লাহ এগুলো তুমি কেমনে ঝুলায় রাখছো জোরে বলি সুবহানাল্লাহ আমি এটা মনে মনে চিন্তা করছিলাম আল্লাহ তুমি এগুলো ঝুলায় রাখছো কেন চিন্তা করতেছিলাম চিন্তা করতে করতেই ভাবলাম দেখি তো বিজ্ঞান কি বলে এগুলোর কি কোনো ওজন আছে নাকি তো কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে বিজ্ঞান বলছে 200 টন যার ওজন কিউ মুরিনম্বাস নামে কিছু মেঘমালা আছে যেগুলো ওজন হলো 10 লক্ষ টন এই যে বিশাল ওজনের মেঘমালা মহাশূন্যে যিনি ঝুলিয়ে রেখেছেন যদি ফেলে দিতেন আজকে যেমন ভূমিকম্প হলো হয় নাই ভূমিকম্প হওয়ার লক্ষণ তো খুব ভালো লক্ষণ ভালো এটা আমাদের ভালো কাজের ফসল না খারাপ কাজের ফসল এই মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি উপর থেকে ছেড়ে দিতেন সব ভেঙ্গে চুরমার হয়ে যেত সব ধ্বংস হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার নিজেই বলছেন বিজ্ঞান বলছে মেঘমালার ওজন আছে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন هو الذي يريكم البرق خوفا وطمعا ويوشي السحاب الثقال جربون الله أكبر سورة الرعد آية نمبر 12 تيني شي مهان شكتا جيني আকাশ উত্থিত করেন ঘন ভারী মেঘমালা তাহলে এখন বোঝা গেল বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে ধার করছে এরকম করে আপনি যত গবেষণা নিয়ে আসবেন সব কোরআন থেকে ধার করা একটা আলোচিত থিওরি আছে যারা গবেষণা করেন তারা সবাই জানবেন সায়েন্স নিয়ে যারা একটু চলাফেরা করেন পৃথিবীর সবচেয়ে আলোচিত থিওরি এখন হলো বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি মানে এই যে আকাশ দেখছি এই যে জমিন দেখছি এর মাঝে যে মহাশূন্য একটা আমরা দেখতে পেতেছি এই মহাশূন্য ছিল না দুটো একসঙ্গে লাগানো ছিল বিগ ব্যাং থিওরি বলতেছে প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য তৈরি হয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر الله رب العالمين بلچين এই আকাশ এবং জমিন দুটো এক জায়গায় লাগানো ছিল প্রচন্ড ধাক্কার মধ্য দিয়া মহাশূন্য তৈরি হয়েছে এখন বলুন বিজ্ঞান মহাশূন্যের ব্যাপারে যে কথা বলছে বিগ ব্যাং থিওরির ব্যাপারে যে কথা বলছে তারা প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে কোরআন থেকে ধার নিয়েছে এরকম করে আমি যদি পয়েন্টে পয়েন্টে বলতে যাই কিয়ামত পর্যন্ত বিজ্ঞান গবেষণা সব কোরআনের কাছে ভিক্ষুকের মতো চেয়ে বসে থাকবে
বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে ঠিক কি না কারণ বিজ্ঞান ভুল করে করে না ভুল করে এখন পর্যন্ত চলমান তাদের চিন্তা গবেষণা চলমান চলতেছে চলবে ভুল প্রমাণ হবে আবার তারা প্রমাণ করবে যেরকম দেখেন না একবার বলে সূর্য ঘোরে একবার বলে পৃথিবী ঘোরে এখন তো দেখি ওদের মাথায় ঘোরে ঠিক আছে না ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে সামান্য জ্ঞান আর সকল জ্ঞানের ভান্ডার কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ আল্লাহ এমন একটা ছাদ বানালেন যে ছাদের কোনো খুঁটি নাই আর এখানে দেখেন একটা ছাদ বানানো হয়েছে সামিয়ানা কত খুঁটি ঠিক আছে না কলম ছাড়া বিল্ডিং হয় না কি প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন মহাশূন্যে কোনো খুঁটি নাই বিশাল মহাশূন্যের সে আকাশ সেখানে কেউ ছোঁতেও পারে নাই এখনো দেখতেও পারে নাই আমরা এই পৃথিবীর ক্ষুদ্র মখলুক এই যে আব্দুল হালিম ভাই বাপকে হারিয়েছেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই যে ডানে বামে আপনারা সবাই যে বসে আছেন আমরা সব মখলুক কার আল্লাহর মখলুক বড় না ছোট ছোট মখলুক ছোট মখলুক না আকারে কি ছোটই তো সমুদ্রের নীল তিমিরের দিকে যদি তাকান আমাদের কোনো অস্তিত্ব আছে একশো বিশ টন ওজন একটা তিমি মাছের একশো বিশ টন বিশাল বড় হাতি হাতির উপরে মানুষ বসে থাকে তখন মনে হয় মানুষই বড় হাতি ছোট নাকি আকারে কোনটা বড় হাতি বড় কিন্তু হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায় মানুষ হাতিকে চালায় আকারে যদিও ছোট কিন্তু মানুষকে মর্যাদা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন কে আস্তে বলবেন না কে আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন বান্দা আকারে আমি তোকে অনেক প্রাণীর চেয়েও ছোট বানালেও আমি তোকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি এমন সুন্দর পৃথিবীর কোন সৃষ্টিকে আমি করি নাই আকাশের চেয়ে তুই সুন্দর সূর্যের চেয়ে তুই সুন্দর চাঁদের চেয়ে তুই সুন্দর জোরে বলে সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম জোরে বলুন আল্লাহু আকবার কোন এক আল্লাহর গোলাম তার বউকে মহাব্বত করতে গিয়ে বউয়ের প্রতি ভালোবাসার টান বেশি দেখাতে গিয়ে বলতেছে তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর আকাশের চাঁদের চেয়েও সুন্দর বউ কয় মাস কা রাখো তুমি আমার পাম দাও রাগের ঠেলায় এক পর্যায়ে স্বামীটা এবার রাগের ঠেলায় বলতেছে শোন আমি সত্যিই বলছি তুই চাঁদের চেয়ে আমার চোখে সুন্দর যদি তুই সুন্দর না হস তুই তালাক দেখছেন এক লাইন বেশি পড়ে ফেলছে ফতুয়ার মধ্যে চলে গেল মুফতি সাহেবরা চলে আসলেন ম্যাক্সিমাম মুফতি সব বলে ফেললেন বরং পরম চরম জটিল কথা বলে ফেলেছেন তালাক মনে হয়ে গেছে সন্দেহের মধ্যে পড়ে যায় এমন সময় বড় একজন আল্লাহওয়ালা বড় আলেমে দিন এসে বলছেন তাই যদি হয় তালাক যদি হয়ে যায় তাহলে আমি তোমাদের সামনে একটা আয়াত শোনাই সুন্দর করে সেই জগৎধন্য আলেম বলছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم بولو سنة كي هو بي كي كوي سي قمر এরকম করে যখন আলেম বলে ফেললেন সবাই বলে ফেলল তুমি তো ভুল বলে ফেলেছ কি হবে ইনসান হবে এবার তিনি বলছেন আমার যদি ভুল হয় তোমাদের ফতোয়াও ভুল তোমাদের ফতোয়াও ভুল আল্লাহ তো যদি চাঁদ যদি সবচেয়ে সুন্দর হতে তাহলে কামার বলতেন কিন্তু আল্লাহ তো সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন এখানে কামার আসে নাই শামস আসে নাই আল্লাহ তাআলা ইনসান শোভেন সবচেয়ে সুন্দর করে আকৃতি দিয়ে মানুষকে বানিয়েছেন তিনি আমার কে জোরে বলেন তিনি আমার কে
আমার বন্ধুগণ, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর কোন প্রাণীর বিচার হবে না, কোন আখেরাত নাই, হিসাব নাই, বিচার নাই, কিছু নাই, মানুষ এবং জিনের বিচার হবে। কথাটা কার? আস্তে বলবেন না, কার বিচার হবে? কারণ আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছেন অন্য কোন প্রাণীকে তা দেন নাই, বিচার হবে। দুটো কাল আমার আপনার জন্য বরাদ্দ, একটা হলো ইহকাল, আরেকটা হলো কি বলেন, পরকাল। বেঁচে আছি ইহকালে, যদি মরে যাই, ধরুন মাহফিল থেকে শেষ করে বাড়ি ফিরলাম, হয়তো বাড়ি পর্যন্ত ফেরার সুযোগটা পেলাম, শুয়ে পড়লাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতু মানে কি, মরলাম, আল্লাহ তুমি আমার আবার জিন্দা কইরো, তোমার নামে মরলাম। যদি জিন্দা হই তাহলে হলো সকাল, আর যদি জিন্দা না হই তাহলে কি, সকাল না পরকাল? পরকাল, এই তো আমার সামনে পরকাল, এত নিকটবর্তী। সেই নিকটবর্তী জীবনকে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য গাইডলাইন দিয়েছেন কে? আমি বলি এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে দেওয়া চিঠি। কি 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 বলেন? চিঠি। এই চিঠিখানা আমাকে ভালো করে পড়তে হবে, উত্তর রেডি করতে হবে। দুনিয়াতে বান্দা দুনিয়াতে বসেই অনুমান করতে পারবে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, কারণ যে পরীক্ষার্থী পরীক্ষা দিলে টের পায় কি রেজাল্ট হবে আমার, কি ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও আল্লাহ যদি কাউকে ধরে ফেলেন, বাঁচার কোনো উপায় নাই, কিন্তু বাঁচতে হবে, চেষ্টা করতে হবে, জান্নাত যাওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যদি আমি প্রশ্ন করি, এদেশে 18 কোটি মুসলমান, 90% অধ্যুষিত 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, যদি বলা হয় যে রেসালা কোরআন আল্লাহ তাআলা বান্দার জন্য চিঠি করে পাঠালেন, এই কোরআন নামক এই কিতাবটা কত পার্সেন্ট মুসলমান সহি করে পড়তে পারে, হাত কি বেশি উঠবে না কম উঠবে? গোটা দেশ জুড়ে যদি বলা হয়, জরিপ করা হয়, সহি তেলাওয়াত করা মুসলমান মনে হয় বেশি খুঁজে পাওয়া যাবে? এমন তো হওয়ার কথা ছিল না। আব্দুল হালিম ভাই মালয়েশিয়াতে নিজের চোখে দেখে এসেছি, সেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়া ডক্টর আনোয়ার ইব্রাহিম আমেরিকায় গেছেন কয়েকদিন আগে, জুমার নামাজ মসজিদে পড়তে গেছেন, তারে দেখেই খতিব টান মেরে তাকে খুতবাই উঠায়া দিছে, খুতবা দিয়ে নামাজ পড়ায়া দিলেন। আমরা কেমন শাসক দেখতে চাই না, যে শাসক নামাজ পড়াতে পারবেন? যতদিন পর্যন্ত মুসলমানদের শাসক নামাজ পড়ানোর যোগ্যতা হাসিল করতে পারবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। যিনি রাষ্ট্রের নেতা হবেন তিনি নামাজেরও নেতা হবেন, আস্তে কন কেন, ঠিক কিনা? বুড়ি তো কেন্দে কেন্দে মরে শেষ, রাসূল বলছেন মুস্কাশি দিয়া বুড়ি তুমি কান্দো কেন, কি হয়েছে বলো? বুড়ি বলতেছে আপনার মুখ থেকে বের হয়েছে, আমি জান্নাত পাবো না, আমি তো শেষ। রাসূল বলছেন বুড়ি জান্নাত পাবে, কিন্তু এই বার্ধক্য নিয়ে নয়, ষোড়শী যুবতী হয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। এক কালো মহিলাকে দেখে বললেন এই কালো মহিলা কখনো জান্নাত পাবে না। কালো মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, বেকারার হয়ে যাচ্ছে। রাসূল বলছেন মহিলা কান্দো কেন হুজুর, আপনার মুখ থেকে বের হয়েছে, আমি জান্নাত পাবো না। রাসূল বললেন এরকম কালো স্রোত নিয়ে নয়, পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে সুন্দর চেহারা নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। দুনিয়ার খাবার খায় বাবা, বুড়া হয় দিন দিন, সন্তান খাইয়াং হয় দিন দিন, কিন্তু জান্নাতের খাবার খাবে সবাই, সবাই এক লেভেলে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই জান্নাতের খাবার কি সবাই খেতে রাজি আছে নাকি? এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচা যায় কেমনে, জাহান্নাম থেকে বাঁচা যায় কেমনে, এই চেষ্টা সবার আগে দিতে হবে। আসুন একটু মূল লাইনের দিকে আসি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সুরার নাম হলো সূরাতুন নিসা। আমি আসার সময় লক্ষ্য করেছি অনেক মা বোন আজকে মাহফিলে নিসা নারী সম্প্রদায় এসেছেন মাহফিল শোনার জন্য, মেয়েদের দিন বোঝার দরকার আছে না নাই?
يا معشر النساء رسول الله الحديث يا معشر النساء هي ناري شماج মানে আমার রাসূল মাদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করেছেন কিনা করেছেন আমার ভাইরা সূরা নিসার 146 145 46 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়ের উপরে প্রচন্ড খেপে গেছেন একটা গোষ্ঠীর উপরে প্রচন্ড খেপে গিয়ে বলছেন আমি তোর শুধু জাহান্নাম দেব না জাহান্নামের সবার নিচে রাখবো জোরে কর নাউজুবিল্লাহ এটা কি স্বাভাবিক কথা না রাগের কথা আল্লাহর কালামটা পড়লে কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে মাফি করবেন না আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় না না আল্লাহ আমাকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কি সূক্ষ্মভাবে কঠিন শব্দ প্রয়োগ করে কঠিন ভাষা প্রয়োগ করে বান্দাকে বিশাল টেনশনে ফেলে দিয়েছেন যারা পারেন সুন্দর করে বলুন ফামাইয়া'মাল মিথকালা যারাতিন খায়রান ইয়ারাহু ومن يعمل مثقال ذرة شرا يره ذرة পরিমাণ মানে ذرة বলা হয় খালি চোখে যা দেখা যায় না এমন জাতীয় ভালো কাজ যে করবে তাও সেদিন সে দেখতে পাবে আবার ذرة পরিমাণ খারাপ কাজ করলেও সেদিন সে তা দেখতে পাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন তিনি আমার কে এই আয়াতটা বড় ভয়ঙ্কর আবার আশার আয়াত হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ জোরে বলুন আল্লাহু আকবার ও বান্দা তোমার যত গুনাহ আমার রহমত তার চেয়ে বেশি আমি তোমাকে মাফ করে দেব বান্দা চিন্তা করো না এটা আশার আলো আমি যে আয়াত তেলাওয়াত করেছি খুব ভয়ঙ্কর আয়াত এটা এই আয়াতটা দেখলে পরে আমি নিজেও মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি বিশাল টেনশন লেগে যায় না জানি সেই সম্প্রদায়ের মধ্যে আমারও ঢুকানো হয় কি না কারণ মুনাফিকের কিছু আলামত রয়েছে আলামতের সাথে কিছু কিছু মিলও থেকে যেতে পারে এই জন্য সাইয়েদিনা ওমর ফারুকের মতো মানুষও মাঝে মাঝে হিমশিম খেতেন টেনশন করতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ঙ্কর একটা কি বলছেন দেখেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদু লাহুম নাসীরা নিঃসন্দেহে যারা মুনাফিক তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন আল্লাহ তাআলা জায়গা রেখে দিয়েছেন জোরে কর নাউযুবিল্লাহ তাদের জন্য কোনো হেল্পার নাই কোনো সাহায্যকারী নাই কাফেরও কিন্তু একটা সম্প্রদায় কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন মুশরিককে জাহান্নাম দিবেন কিন্তু এরকম কোন আয়াত কেউ দেখাতে পারবেন না কাফেরকে সবার নিচে রাখা হবে মুশরিককে সবার নিচে রাখা হবে জাহান্নামের কিন্তু মুনাফিককে জাহান্নামের সর্বনিম্নে রাখা হবে তাদেরকে উদ্বোধন করা হবে জাহান্নাম আমার বন্ধু মানে এখন প্রশ্ন করি মুনাফিক কিন্তু কোনো কাফের নয় কোনো মুশরিক নয় মুনাফিক কারা মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে কপালটাও কালো কিন্তু মুনাফিক আছে না আস্তে বলবেন না আছে না নাই বলেন আচ্ছা নবীর পিছনে ইক্তেদা করতো আব্দুল ইবনে উবাই পড়তো না মাথায় টুপিও ছিল লম্বা কাপড়ও ছিল মুখে দাড়িও ছিল চোখে পানিও থাকত রসুল বয়ান করতেন ওই মুনাফেক চোখের পানি 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 ফেলে ফেলে কাঁদত সব কিছুই ঠিক ছিল কিন্তু সে মুনাফেক কিন্তু সে কি বলে মুনাফেক মুনাফেকের আলামত রাখা যাবে না সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুনাফেকের কাতারে চলে গেলে সব পয়মাল হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে একদিন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হুরমত মানুষ তিনি জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ জান্নাতের সংবাদ পেয়েছেন মোট কয়জন সাহাবী বলেন কয়জন 10 জন কয়জন 10 জন এই 10 জনের ভিতরে নাম্বার 2 হচ্ছেন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হুরমত মানুষ কি পেরেশান
আমার নবী যে একজনের কাছে মুনাফিকের তালিকা রেখে দিতেন সেই সাহাবীর নাম হলো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফার কাছে গিয়ে মাঝে মাঝে উমর ফারুক ডুকরে ডুকরেকে দেখে দেয় বলতেন ভাই হুযাইফা দেখো তো মুনাফিকের তালিকায় আমি ওমর আমার নামটা আছে নাকি আমার নামটা আছে নাকি এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুযাইফা বলতেন ভাই ওমর আপনি কেমন করে এটা বিশ্বাস করেন আপনার নাম কেন থাকবে না আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি কি পেরেশান তাদের মধ্যে থাকতো না ফাকা হামজালা না ফাকা হামজালা না ফাকা হামজালা হামজালা রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে মেরে এই কথা বলতে বলতে নবীর কাছে এসে বলছে হুজুর হামজালা মুনাফিক হয়ে গেছে কেন আপনার সামনে বসলে দুনিয়ার কথা মনে হয় না আপনার কাছ থেকে যখন দূরে চলে যাই দুনিয়ার কথা মনে হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি রাসূল বললেন না রে হামজালা মুনাফিক তুমি হও নাই বি আমার সুন্নাত সন্তান দেখে আমার সুন্নাত ব্যবসা আমার সুন্নাত মুনাফিক এগুলো বলে না না তুমি হামজালা ঠিক আছো যেরকম সুবহানাল্লাহ তারা তাদের আত্মসমালোচনা করেছেন অন্যের গুণ খুঁজেছেন নিজের দোষ খুঁজেছেন আর আজকের সমাজে অন্যের দোষ খোঁজে নিজের গুণ গুনে বেড়ায় ঠিক কি না আপনি অন্যের দোষ খুঁজবেন কখন নিজের জীবনে তো বহু দোষ আপনি অন্যের কোথায় আপনি দোষ খুঁজবেন সে তো মহাবীর যে নিজের দোষ খুঁজতে পায় অন্যের গুণ খুঁজে পায় আল্লাহু আকবার বলেন দুঃখ লাগে আমরা এমন দেশের নাগরিক যে দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয় বলেন কিসের আবাদ হয় বলেন গ্রামের মানুষের ভিতরে একটা মানুষ হয়তো একটু উপরের দিকে ওঠে ওরে কেমনে নিচের দিকে নামানো যায় এমন চেষ্টা লোক বাংলাদেশে মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই এগুলো মুনাফিকের লক্ষণ কিসের লক্ষণ বলেন মুনাফিকের লক্ষণ মুনাফিক কারা মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কাফিরের জন্য কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন আমরা কাফের হতে চাই না আমরা মুনাফিক হতে চাই না আমরা মুশরিক হতে চাই না আমরা কি হতে চাই বলেন মুমিন হতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ মুমিন হতে হবে মুনাফিকদের জন্য রাসূল দোয়া করেছেন তাও কাজ হয় নাই মুনাফিক এত নিন্দিত এত ঘৃণিত আমার নবীর জীবন দশায় সেই মুনাফিক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার সন্তান ভালো সাহাবী ছিলেন জাইয়েদ মাহের সাহাবী ছিলেন নবীর খুব পছন্দের সাহাবী ছিলেন বাবার ইন্তেকালে বাবা মুনাফিক বাবার ইন্তেকালের সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে বলছে হুজুর আমার তো বাপ হয় আমি জানি সে মুনাফিক আমার তো বাপ হয় হুজুর মেহরবানি করে বরকত মনে করে আমি আপনার পরনের একটা জুব্বা চাই জুব্বা দেওয়া হলো আমার নবীজি জুব্বাটা দিয়ে দিলেন যাও সাহাবী তুমি চাইছো তুমি আমার প্রিয় সাহাবী দিলাম তোমার আব্বার জন্য জুব্বা দিলাম যাও নিয়ে যাও নিয়ে গেলেন গোসল করায় বাবার গায়ে মুনাফিক বাবা তার গায়ে নবীর গায়ের জুব্বাটা গায়ে পড়ায় দিয়েছেন জানাজার সময় হয়ে গেল সাহাবী এসে বলছেন হুজুর দেখুন তো আমার বাবার জানাজাটা পড়ানো যায় কি না রসুল বলেন তুমি যখন বলেছ আমি যাব যাও আমি জানাজায় যাব নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন মুসল্লায় দাঁড়ালেন নামাজের জায়গায় দাঁড়ালেন জানাজা শুরু হয়ে যাবে সাইয়েদ ওমর ফারুকের মতো মানুষ পিছন দিক থেকে আমার নবীজির কাপড়টা টান দিয়ে বলে হুজুর আপনি কার জানাজা পড়াচ্ছেন সে তো মুনাফিক রসুল বলছেন ওমর আমাকে বাধা দিও না আমি জানাজাটা পড়ায় দেই জানাজা শেষ হয়ে গেল জানাজা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কথা চলে আসলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম জোরে বলুন আল্লাহু আকবার হে রাসূল আপনি তার জন্য মাফ চান অথবা না মাফ চান সূত্র বা রোজা আপনি গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চান তবু গুনাহ মাফ হবে না নবীর পরনের জুব্বা পরেও লাভ হয় নাই নবীজি তার জন্য জানাজা পরেও লাভ হয় নাই কারণ সে কি
আজ দেখুন সে কি মুনাফিক হওয়া যাবে না মুনাফিকের এক নম্বর আলামত হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা সবচেয়ে বেশি মিথ্যুক হয় আমার দেশে মিথ্যুক নাই অভাব নাই বিষয় কত কত লোক আছে আছে কথা বলে বিষয় কথা বলে কিন্তু একজন মানুষের রেকর্ড যিনি সারা জীবন একটা মিথ্যা বললেন না তিনি আমার কে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দেশে যারা বিভিন্ন পেশার মানুষ আছেন শিক্ষক শ্রমিক এরপর ব্যবসায়ী চাকরিজীবী নেতা রাজনীতিবিদ আমি যদি বলি সব সকল পেশার সকল শ্রেণীর লোকের মধ্যে আমার দেশে কোন শ্রেণীর লোক সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলে আমি কিন্তু কই নাই আপনারা বললেন কিন্তু আমি কিন্তু বললাম না অথচ দেখেন নেতৃত্ব দিতে গিয়ে মিথ্যার প্রয়োজন হয় না তার বাস্তব প্রমাণ দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি কি মিথ্যা কথা বলেছেন দেশ চালান নাই দেশ চালান নাই রাষ্ট্র চালান নাই চালান নাই চালান নাই চালে গেছে সম্মানিত ভাইরা যে নেতৃত্ব মিথ্যা যে নেতৃত্ব সন্ত্রাস নির্ভর যে নেতৃত্বে নামাজ নেই যেই নেতৃত্বের ভিতরে নামাজের কোনো কর্মসূচি নেই সে সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতো মারি থুতু মারি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার যে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তার দিকে আমি যাব কেন তার দিকে আমার যাওয়ার দরকার নাই আমাকে যেতে হবে জান্নাতের দিকে কিসের দিকে জান্নাতের দিকে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কষ্ট পেলেও আমার কিছু করার নেই কারণ আমি আজকে হক কথা বলবো না হাশরের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর নামে আল্লাহর কাছে গিয়ে মামলা করবেন আব্দুল্লাহ আমিন আসছিল অমক মাঠে কথা কিছু আটকে গেছে কথা কিছু রেখে গেছে হক কথা বলে নাই অতএব দুনিয়াতে কিছু ঝামেলা হয়ে যাক আখিরাত ক্লিয়ার হোক ঠিক কি না ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা কথা যদি বলতে হয় সোজা কথা বলো ম্যাসমোস লাগায়া উল্টা পাল্টা করে তুমি কোনো কথা বলতে যেও না কার কথা সূরা আহজাবের শেষ দিকে আল্লাহ তাআলা এগুলো ক্লিয়ার করেছে যার কথা স্পষ্ট তার জান্নাতে যাওয়াটাও স্পষ্ট যার কথা স্পষ্ট নয় তার জান্নাত যাওয়াটাও সোজা নয় ক্লিয়ার কথা তাহলে মুনাফিকরা কি অস্পষ্ট বলে বলেন মুনাফিকরা যারা কথা বলে তারা কি সুস্পষ্ট কথা বলে না অস্পষ্ট কথা বলে অস্পষ্ট দুই দিকই চলে কয়দিকে চলে দুই দিকই চলে আবার ওরা মুখ থেকে বলে কি জানেন আমরাও তো কোরআন পড়ি আমার কি কোরআন বুঝি না ধমক মারে কি ওরা কোরআন বোঝো এই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের নামাজ আজান হয় নাই ওয়াক্ত আসে নাই ইমাম সাহেবের সাথে কানার মানে কথাবার্তা শুরু হয়েছে হঠাৎ করে বাক বিতণ্ডা চরম ঝগড়া মসজিদ আজান দিছে হঠাৎ করে নামাজ শুরু হয়ে গেছে ইমাম সাহেব নামাজ পড়তে নিয়ে সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন কানা এখন মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো নামাজের ভিতরে ফতুয়া জারি হলো আমি কানা কাফের ওয়া কানা মিনাল কাফিরিন রাগে গুসায় ফেটে পড়ছে কিছু বলে নাই চলে গেছে বাড়িতে সেকেন্ড দিন সন্ধ্যায় আবার নামাজ পড়তে আসছে এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো ন্যাংরা সাইজের তো ইমাম সাহেব আগের সন্ধ্যায় যে সূরা দিয়ে তেলাওয়াত করে নামাজ পড়েছে পরের দিনের সন্ধ্যাবেলায় ওই সূরা ওই আয়াত দিয়ে তেলাওয়াত করতেছে এই দ্বিতীয় দিনের সন্ধ্যার নামাজে যখন কানা পিছন থেকে যখন আবার শুনলো ওয়া কানা মিনাল কাফিরিন কানা সহ্য করতে না পেরে উল্টা লোকমা ওয়া ল্যাংরা না মিনাল ফাসিকিন আমি কানা যদি কাফের হই তুই ন্যাংরা হলি ফাসিক ওরা কোরআন বসে ওই কানার মতো আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কোরআন বুঝলে মত কখনো জায়েজ হতো না
কোরআন বুঝলে সুদ ভিত্তিক অর্থনীতির সমাজে থাকতো না কোরআন বুঝলে পরে কবি নজরুলের কবিতার জায়গায় লাল শালু কবিতা স্থান পেত না এখন শিক্ষকদের শেখায় কি হাসির ডাক কি প্যাক প্যাক শেখাচ্ছে দেখেন নাই এগুলো ব্যাঙ্গের ডাক শেখাচ্ছে হাসির ডাক শেখাচ্ছে শিক্ষকদের নাচ শেখাচ্ছে এখন কোথায় যাবেন আপনি আল্লাহ তুমি জাতিকে সঠিক বুঝ দিয়ে দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন হাস কেমনে ডাকে শেখার দরকার আছে এখানে কি শিখবেন আপনি আল্লাহর কালাম শিখা কোরআন শিখা মিথ্যা কবিতাগুলো দিয়ে ভরায় রাখছে আকডুম বাকডুম এরপরে কি আচ্ছা ঘোড়ার ডিম বলতে কিছু আছে দেখো মানে ঘোড়া কি ডিম পারে নাই তো ভিত্তিহীন তথ্যগুলো আজকে বাচ্চাদেরকে শেখানো হয় বাচ্চাদেরকে বেয়াদবি কবিতা শেখানো দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও বলেন তো এটা এটা হলো বলেন তো হয়নি তো হয়নি তো এই দেখেন দেখছেন আপনারও মুখস্থ আছে তাহলে মুখস্থ নাই কার এই হচ্ছে অবস্থা আমরা তীব্র ভাষায় জানিয়ে দিতে চাই জাতির চরিত্র ভালো করার জন্য কোরআনকে সিলেবাসের অন্তর্ভুক্ত করুন ঠিক কিনা জাতি শেষ হয়ে গেল মাকে ভাত দেয় না বাপকে থাপ্পড় মারে যদি প্রশ্ন করি আজকে আমার দেশে শিক্ষিতের হার কমেছে না বেড়েছে বেড়েছে বাড়ছে না শিক্ষার হার কমছে না বাড়ছে বাপ মার সেবার হার কিসের শিক্ষা হলো শিক্ষা কিসে সেই শিক্ষা পায়নি জাতি তার ফলাফল হলো সন্তান বাপকে থাপ্পড় মারে যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয় ও যুবক শোনো কথা যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয় নেশা তুলে দেয় নারী তুলে দেয় ওই সমস্ত জাহান্নামে নেতৃত্বের মুখে জুতা মারে দাও যেও না সেই দিকে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না নোংরা কোনো প্রেমে নিজেকে জড়িও না যৌবনকে নষ্ট করো না আল্লাহ তাআলা বলছেন ও যুবক ভালো করে ইবাদত করে যৌবনটা কাটায় আমার কাছে আয় আমি তোকে আরশ আযিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেবো যা আর তা যদি না করিস আরেকটা ভয়ঙ্কর আয়াত আছে আরেকটা ভয়ঙ্কর আয়াত সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বলবো 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 কত বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين জনে বলুন আল্লাহু আকবার নিঃসন্দেহে যারা আমার আয়াতকে আমার কিতাবকে যারা অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার দেখাবে যারা আল্লাহ তাআলা বলছেন তার জন্য জান্নাত দূরেই থাকলো আকাশের দরজা তার জন্য খোলাই হবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা এবং আল্লাহ রাব্বুল আলামিন এত চূড়ান্ত কথা বলে দিলেন এমন একটা এক্সাম্পল দিয়ে বলছেন এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না যেমন করে একটা সোঁচের একটা সোঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা কি জান্নাত পেতে চাই না কিন্তু জান্নাত পেতে চাইলে মুনাফিকের কোনো আলামত রাখা যাবে না সলিড ঈমান আনতে হবে ঈমান এনেছেন যুগে যুগে আল্লাহর পছন্দের কিছু বান্দা বান্দি একজন বান্দির কথা আমি খুব বেশি মনে করি তিনি হচ্ছেন ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রী কে বলেন কে আছে এমন কোন দুনিয়ার সুযোগ সুবিধা ছিল না যা আসিয়ার জীবনে আসে নাই আসিয়া ছিলেন কার বউ ফেরাউন ছিল কি সাধারণ মানুষ কি ছিল শাসক
দেশ চালাতো ফেরাউন মিশরের সম্রাট ছিল ফেরাউন তার স্ত্রী ফার্স্ট লেডি অফ ইজিপ্ট মিশরের ফার্স্ট লেডি তখন আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় ভালো করে কর হ্যাঁ চেয়ারম্যান বড় ওই যে বউ বড় ওই যে বউ বড় দেখছ সম্মানিত রূপক করে কথা বলতেছে বুঝে নিতে হয় শুনেন নেতা যত বড়ই হোক না কেন বইয়ের কথা শুনতে হয় শুনতে হয় না শুনতে হয় যাবেন কোথায় উপায় তো না হ্যাঁ দারোগারও শুনতে হয় সবার শুনতে হয় আচ্ছা বইয়ের কথা শোনা লাগবে না না শুনলে কি সংসার হবে আমিও তো শুনি ওই মুরব্বিও শুনে আবার শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু জম্মিলুনি জম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার জীবনের সংকেত খাদিজা কি করব কে না আপনার কিচ্ছু হবে না আপনি ইতিমির পাশে দাঁড়ান আপনি সহায় অসহায়ের পাশে আপনি দাঁড়ান আপনি প্রতিবেশীর পাশে আপনি দাঁড়ান আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না খাদিজা বলে দিচ্ছে রাসূল শুনেন নাই শুনেছেন রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা যে প্রজা বইয়ের কথা শুনে তাকে একটা করে ডিম দেওয়া হবে আর যে প্রজারা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে সারা দিন চলে গেছে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাচ্ছে না রাজা তো বিকেল বেলা একজনকে পাইছে এক সলিম উদ্দেশ্যে বলে রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নাই কি তাই ওই আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা ঘোড়া একখান নিয়ে চলে গেছে বাড়িতে তো ঘোড়া দেখে এখন বউ বলতেছে এটা কি ঘোড়া আনছো তুমি এ তো কালো ঘোড়া আনছো কালো কোনো কালার হলো যা কালো ঘোড়া চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো আচ্ছা ঠিক আছে কি কথা কি বুঝতেছেন ফিরে এসে রাজাকে বলে রাজা মশাই ঘোড়া হয়নি কেন কালার কালো হয়েছে হতে হবে লাল কে পরামর্শ তোর দিল কে বউ আমার শিখাই দিল রাজা কয় ঘোড়া থুয়া ডিম নিয়ে যা সন্ধ্যার পরে রাজা গেছে রানীর সামনে রানী মুস্কি মুস্কি হাসে আর বলে রাজা মশাই পাইছেন বইয়ের কথা শুনেন এমন লোক পাইছেন কে পাইছিলাম একটা তাও সে দেখি বইয়ের কথাই শুনে রানী বলে রাজাকে রাজা মশাই শোনেন অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকায় লাভটা কি সামান্য ডিম দিবেন তা না দিয়ে 5 কেজি করে চাল দেন আচ্ছা ঠিক আছে পরের দিন সকালবেলা মন্ত্রী বৈঠকে রাজা বলল দেখো অধিকাংশই দেখি আমার রাজ্যের সবাই বইয়ের কথাই শোনে ওদেরকে ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক খাদ্যমন্ত্রী বলে রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে বউ আমার শিখাই দিবে তাহলে রাজাও শোনে প্রজাও শোনে এই জন্যই বললাম চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় এই জন্য এটা বুঝাতে গিয়ে আমার এটা এই লম্বা উপমা দেওয়া লাগে আসিয়ার দাম কিন্তু কম ছিল না ফেরাউনের স্ত্রী মানে কি বিশাল ব্যাপার ফার্স্ট লেডি এত বড় একটা দলীয় পদ রাষ্ট্রীয় পদ সামাজিক মর্যাদা সব পদ মাইনাস করলেন ইমানের কাছে সুবহানাল্লাহ বলবেন না তার ইমানটাকে কিনেছেন কত কষ্ট করে আর আমরা ইমান আনছি না পাইছি ইমান পাইছি না কি বলেন ইমান আনছি না পাইছি নাম হলো ইমান আলী নাম কি না আমি ইমান আলী নাম হলো ইমান আলী নামাজ পড়ে না নাম হলো রমজান আলী দুপুরবেলা রমজান মাসে ভাত খায় নাম রাখছে রমজান আলী নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধে কাছে যাওয়া যায় না নাম দিয়ে কাজ হবে না আল্লাহ গুণ দেখতে চান গুণ দেখতে চান আসিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুণ পেয়েছিলেন আসিয়াকে যখন বলা হলো ফেরাউন বলল আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়েছি ইমান এনেছো আসিয়া বলছেন স্বামী আমার শুনতে হবে কেন আপনি এখন দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে আসিয়া তুমি এমনটা করবে আমার কল্পনা তো ছিল না আসিয়া বলছেন স্বামী আমার আপনার কাছে আমার যৌবন আমার কাছে আপনার যৌবন আপনি আমার স্বামী হন আমি আপনার স্ত্রী হই
কিন্তু আমি আপনার কাছে করজোড়ে মিনতি জানাই জান্নাতে একসঙ্গে থাকতে চাই দুনিয়াতে একসঙ্গে ছিলাম কালেমা পড়ে আপনি মুসলমান হন ফেরাউন বলে আসিয়া মুসা সত্য মুসার দিন সত্য আমি সব জানি সব বুঝি কিন্তু মানবো না কেন চেয়ার চলে যাবে এমন সমস্যা এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই প্রত্যেকটা মানুষের মধ্যে স্বচ্ছতা ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন কে কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ সবাই জানে জানে কিনা বলেন নিজের স্বার্থের জন্য বিরোধিতা করে ঠিক আছে না ফেরাউন বলে ফেল্লাসিয়া শোনো সব কিছু ঠিক আছে কিন্তু আমার মান সম্মান ডুবানো যাবে না আমার তো প্রেস্টিজ আছে আমার তো সম্মান আছে তুমি ইসলামটা ছেড়ে দাও আসিয়া বলছেন স্বামী আমার ইমানের জায়গায় কোনো মার্সি নাই ইমানের জায়গায় কোনো আপিল চলবে না জীবন দেব কিন্তু ইমান কখনো বিক্রি করতে পারবো না আর আমার দেশের কত ইমানদার সকালে ইমান বেচে বিকালে ইমান বেচে আছে না নাই ইমান বিক্রি করে খায় ইমানটা বেচে দিয়ে দেয় ইমানটা ধ্বংস করে ফেলে এমনটা করা যাবে না সালাত সালাতু ওয়াসালাম তার জন্য দৃষ্টান্ত আহা এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন ফেরাউন বলল আসিয়া এখনো সময় আছে তুমি কি করবা বলো কেননা আমি অনর ফেরাউনের দাসীকে ফেরাউন করল কি শক্ত করে বেঁধে ফেললো সে ইসলাম কবুল করেছিল দুই হাতের মধ্যে দুইটা পেরেক ঢুকায় দিল দুই পায়ে দুইটা পেরেক ঢুকায় দিয়া অঙ্গগুলো একটা একটা করে কেটে ফেলতেছিল আর বলছিল আসিয়া এমন করেই তোমাকে দুনিয়া থেকে বিদায় করব আসিয়া বলছেন আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন আমি মৃত্যুকে ভয় পাই না কারণ মৃত্যু না হলে তো আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না যেরকম সুবহানাল্লাহ আমি তো আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবো না আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত অনর থেকে গেলেন ইন্নাল্লাযীনা ক্বাদু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আসসালাতু সালাতু ওয়াসালাম শেষ পর্যন্ত করলেন কি ওই দাসীর শাহাদাত দেখি তার ইমানটারও তাজা হয়ে গেল হামান বললা ফেরাউন আসিয়াকে না মারা পর্যন্ত তোমার শত্রু নিধন না হলে তোমার জন্য হুমকি হয়ে যাবে ফেরাউন তুমি আসিয়াকে মেরে ফেলো এবার হামারের পরামর্শে ফেরাউন বলল জল্লাদকে রেডি করে ফেলো ওকে মেরে ফেলবো আজকে নিজের বউ কিন্তু দেখেন কায়েমি স্বার্থের জন্য বউকে মেরে ফেলে এমন লোক এখনো আছে কিন্তু আসতে বলবেন না সেনা নাই যারা হত্যার রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা ঠিক কিনা আমার বন্ধুগণ আসিয়া সালাতু ওয়াসালাম যখন মুখোমুখি হয়ে দাঁড়ালেন জল্লাদ করাত নিয়ে রেডি হয়ে গেছে তার কপালে যেতে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেবে এমন সময় আসিয়া সালাতু ওয়াসালাম কাঁপলেন না নড়লেন না ভয় পেলেন না কারণ ইমানদারের বন্ধু কে বলেন আসতে বলবেন না কে ইমানদার কারো কাছে মাফ চাইবে না মাফ চাইবে কার কাছে কারো কাছে প্রাণ ভিক্ষা চাইবে না প্রাণ ভিক্ষা চাইবে কার কাছে বারবার ফেরাউন বলছে তুই আমার কাছে মাফ চেয়ে নে আমি তোকে ছেড়ে দেবো আসিয়া বলছেন না রে না আমি তা করব না করাত যখন তার কপালে ঠেকে গেল অর্ডার হয়ে যাবে করাত দিয়ে চিরতে থাকো এমন সময় আসিয়া সালাতু ওয়াসালাম অনর থেকে একটা দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেছেন এত পছন্দ করেছেন যে তার কিতাব হলো তাওরাত কিতাব আর আসিয়ার দোয়াটা স্থান পেয়েছে আল্লাহর কালাম কোরআনের ভিতরে তিনি দোয়া করলেন কি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়াল্লাহ আমার জন্য বানিয়ে দিবা একটা ঘর কয়টা ঘর বাইতান বুয়ুতুন বহুবচন বাইতুন এক বচন একটা ঘর তুমি আমাকে দিবা ইনদাকা তোমার কাছে মানে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহ কাসিয়া তো কাছে টেনে নিয়েছেন বলছে আল্লাহ তুমি আমাকে হাজার হাজার ঘর দেওয়ার দরকার নাই জান্নাত বড় চাই না আমি একটা ঘর শুধু চাই সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে যেরকম সুবহানাল্লাহ তোমার কাছে আমাকে নিয়ে যাও আমি তোমাকে এই কাছে পেতে চাই আল্লাহ আমি দুনিয়ার কোন নিয়ামত আমি পেতে চাই না
দুনিয়ার কোনো ক্ষমতা আমি চাই না এত সুন্দর করে দোয়া করলেন ফেরাউন থেকে ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও করাত দিয়ে টুকরো করে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো আসিয়া আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন জান্নাত এত সস্তা না রে ভাই জান্নাত পেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমার মা বোন যারা আসছেন আসিয়ার চরিত্রগুলো বোঝার চেষ্টা করবেন খাদিজার জীবনগুলো জানার চেষ্টা করবেন আম্মা জানাস আয়েশার জীবনগুলো জানার চেষ্টা করবেন মুনাফিকদের সমস্ত সিমটম থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবেন পর্দা লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না মেয়েরা সহজেই জান্নাত পেয়ে যেত কিন্তু মেয়েরা সহজেই জাহান্নামে চলে যাবে আজকের সমাজে অধিকাংশ মেয়েরা জাহান্নামে চলে যাবে এর মধ্যে এক নাম্বার কারণ হলো পর্দা নাই পর্দা নাই পর্দা নাই ঠিক কি না পর্দা আছে কোথাও পর্দা নাই মহিলা মানুষ পুকুরে গিয়ে গোসল করে আছে না আছে নাকি এলাকায় আছে না কোথায় পাইছেন আপনি আমার মা আপনি পুকুরে গোসল করবেন উন্মুক্ত অবস্থায় আপনি গোসল করবেন কোন উন্মুক্ত স্থানে গোসল করা তো আপনার জন্য জায়েজ নয় মেয়েরা পর্দা করবে এই হুকুম মোল্লার না আল্লাহর এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা তুমি ঠেকে ফেলো তোমার দাম আমার কাছে অনেক বেশি আল্লাহ বলছেন মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছি যেরকম সুবহানাল্লাহ এত দাম মায়ের কিন্তু সেই মাটাকে আজকে পণ্য বানিয়েছে ইহুদির বাচ্চারা পণ্য বানিয়ে ছেড়েছে উলঙ্গ বানিয়েছে মেয়েরা মেয়েদেরকে সবচেয়ে দামি জিনিস হলো মুক্তা ঝিনুক ঝিনুক ঝিনুকের পেটে কি থাকে বলেন মুক্তা থাকে কি মুক্তা না মুক্তা কিসের পেটে থাকে ঝিনুকের পেটে থাকে ঝিনুক সাগরের তলদেশে থাকে যত দামি জিনিস সব পর্দার ভিতরে যত দামি জিনিস দেখবেন সেটাই পর্দার ভিতরে পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি হলো আমার মা আমার মা আমার মা সেই মাটাকে আজকে রাস্তায় বের করে দিয়েছে যে মাকে আল্লাহ তাআলা এত দাম দিয়ে দিয়েছেন মেয়েরা হলো রাজরানীর মতো চলবে মেয়েরা কখনো একা বাইরে বের হবে না যেমন রাজা যেমন কোথাও গেলে পরে তার সাথে অনেক কর্মচারী যায় আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে রানী বানিয়ে দিয়েছেন কোন নারী যখন বাইরে যাবে রানীর মতো চলবে পাশে একটা পুরুষ থাকবে আল্লাহু আকবার পাশে কি থাকবে পুরুষ থাকবে একা মেয়েরা চলবে না হজে যাবে তবু লাগবে পুরুষ মানুষ কোন পুরুষ যার সঙ্গে বিয়ে হারাম অথবা স্বামী বিয়ে হারাম অথবা হজের মতো ইবাদতে ফরজ কাজে পুরুষকে ছাড়া আল্লাহ তাআলা মেয়েদেরকে বাইরে যেতে মানা করেছেন আজকে সেই মেয়েরা আজকে মার্কেটে কম না বেশি আলহামদুলিল্লাহ মার্কেটে কম না বেশি বলেন বেশি আপনি যাবেন ভালো কথা মার্কেটে যান স্বামীকে নিয়ে যান কিন্তু আজকে স্বামীকে নেয় না বয়ফ্রেন্ডকে নেয় কাকে নেয় বয়ফ্রেন্ডকে সাথে নেয় শর্ট ভাষায় বিএফ জিএফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আকাম কুকাম গুলো করে মার্কেটে চলে যায় ঢং ঢং করি মাথায় কাপড় নাই বুকর না নাই বোরকাটা পরে না হাই হিল পরে পেন্সিলের মতো পাশে ক্যানভ্যানিটি ব্যাগ লাগায় ঠোঁটে লিপস্টিক আশকারা মাস্কারা সব ঢেলে সেজে নিয়ে সুন্দর কাপড় পরে চলে গেল স্বামীর সামনে সেনা শাড়ি মার্কেটে যেতে নতুন শাড়ি লক্ষণ কি ভালো নাকি লক্ষণ ভালো নাকি দোকানদারের সামনে গিয়ে আস্তে করে ঠেঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর মাখরাজার সিফাত মানে কোথাও কোনো ভুল নাই কোনো লাহানে জ্বলিত নাই খফিও নাই ঠিক আছে না ভাইয়া একটা দাড়ি দেখানো একটা শাড়ি দেখানো যাবে কি দোকানদার তো কায়েত হয়ে পড়ছে দোকানদার সেন্টের ঘ্রাণে আর ভাষার সৌন্দর্যে ও নিজে অস্থির হয়ে নিজেই শাড়ি বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বদমাইশ আছে না নয় এই নোংরামিগুলো চলে এগুলো বাদ দিয়ে দিতে হবে মা আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে আটটা জান্নাতের দরজা আপনার জন্য খোলা জোরে বলি সুবহানাল্লাহ বিনিময়ে চারটা কাজ কয়টা কাজ চারটা কাজ সহিহ সহিহ বর্ণনা চারটা কাজ
আমার মায়েরা পাঁচ ওয়াক্ত নামাজ আজান হয়ে যাবে ঘরের কোণায় বসে বসে পড়বেন পুরুষ মানুষ মসজিদে পড়ে যে সওয়াব সেই সমান সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন রমজান মাসে রোজাটা রাখবেন স্বামীকে দাম দিয়ে চলবেন স্বামীকে সম্মান দিবেন আবার আমার ভাইদের কবলি বউকে সম্মান দিবেন কারণ বউ তো চাকরানি নয় বউ হলো রাজরানী বউ কি রাজরানী বউকে সুন্দর সম্মান দিবেন দাম দিবেন রাসূল বলেছেন শোনো আমার সাহাবীরা যে স্ত্রীর কাছে স্বামী ভালো সেই বান্দাটা আল্লাহর কাছে ভালো জোরে কোন সুবহানাল্লাহ যে স্বামীর কাছে স্ত্রী ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো এজন্য স্বামী স্ত্রীকে সার্টিফিকেট দেবে ইস্তি স্বামীকে সার্টিফিকেট দেবে আল্লাহ এটাকে গ্রান্ট করবেন যেরকম সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ভালো সবার কাছে থাকা যায় কিন্তু বউয়ের কাছে ভালো থাকা একটু কঠিন কি আস্তে কোন কেন কারণ বউ জানে এটা কয় নাম্বার লুচ্চা এটা জানে খবর জানে না আর কেউ না জানলে হেড অফিস জানে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি একটু জীবন ধর্মী কিছু বাস্তব কথাগুলো একটু তুলে ধরার দরকার আছে তো আমরা চেঞ্জ হব জোরে বলি ইনশাআল্লাহ আমি লক্ষ্য করে দেখছি যুবক রাজকের মাহফিলে বেশি এটা খুব আশার দিক ভালো দিক যুবকদের উপস্থিতি আজকে মাহফিলগুলোতে বেশি পাওয়া যায় যুবকরা ভালো থাকতে চায় কিন্তু যুবকদের যারা নেতৃত্ব দিচ্ছে কিছু বাতি ওরা ভালো থাকতে দেয় না ঠিক কিনা ভালো থাকতে দেয় না কোন নোংরামি করা যাবে না যুবক বিয়ের প্রয়োজন হয়ে যাবে বিয়েটা করে নেবে বলবে আব্বাকে বুক উঁচু করে বাপকে এই কথা রিসিভ করতে হবে রাগ করা যাবে না বাপ খুশি হয়ে বলতে হবে না না আমার ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তাছাড়া কেন বললো কেন আমাকে বলতেছে কিন্তু কিছু বাপ আছে দুষ্ট প্রকৃতির সন্তান ভালো থাকতে চাইলেও যদি বলে আব্বা বিয়ে করো কিসের বিয়ে রে তোর এরকম আছে না বলেন তো হ্যাঁ আগে নিজের পায়ে দাঁড়া ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি দেখছেন কি জোরে কয় ঠিক তোমাদের পক্ষেই কথা বলতেছি তো হ্যাঁ জি আমার নবী যিনি যে বিয়ে করেছেন সচ্ছল অবস্থায় না অসচ্ছল অবস্থায় অসচ্ছল অসচ্ছল কিচ্ছু নাই তার বিয়ে করে নিয়েছেন সুবহানাল্লাহ বলো ফাতিমাকে বিয়ে দিয়েছেন রাসূল ধনীর সাথে না গরিবের সাথে শুধু গরিব না মহা গরিব বাড়ি নাই টাকা নাই পয়সা নাই বিয়ে দিয়েছেন আর এখন মেয়ের বাবার মশান দেখলে মেয়েকে বিয়ে দেবে ছেলে কি করে কমক পাশ কাম হবে না চাকরি সরকারি হবে না কি করতে হবে ইউরোপ আমেরিকায় কি বাড়ি টাড়ি আছে কে হ্যাঁ আছে মঙ্গল গ্রহে অফিস আছে তো কি কথা কি বুঝতেছে না কত কি লাগে কিন্তু আমার নবীর মেয়েকে বিয়ে দিতে রাসূলের কিছুই লাগে নাই ধনী ধনী সাহাবীরা বিয়ের প্রস্তাব দেয় রাসূল বললেন না না আমার পছন্দের লোকটা আসে নাই সবার প্রস্তাব দেওয়া শেষ সাইয়েদনা আলী আসতে লজ্জা পাচ্ছেন তার বাড়ি নাই ঘর নাই তার মেয়েকে নিয়ে তিনি কোথায় রাখবেন রাসূল বলছেন আলী এইদিকে আসো কিছু বলতে চাচ্ছ নাকি হুজুর কি বলবো নিজেও জানি না তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি হুজুরের দিলে করা যায় যেরকম সুবহানাল্লাহ রাসূল বলেন আলী বিয়ে যে করবা টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পাবেন কোথায় আমার কিচ্ছু নাই মোহরনা দিতে হবে তো কি আছে তোমার বলো হুজুর এই যে ঢাল এই যে তরবারি এছাড়া এই যে মাথার হেলমেট এছাড়া কিচ্ছু নাই রাসূল বলেন তরবারি লাগবে হেলমেট লাগবে ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় ঢালটা বেঁচে আসো ঢাল বেচার সামান্য টাকা হবে আমার মেয়ের বিয়ের মহরানা আর আজকের বিয়ের মহরানা দেখলে যুবকরা কয় বিয়েই করুম না যা ৫০ লাখ টাকা সেটা কেন ৫০ লাখ ৩৩১০ টাকা মহরানা ধার্য করিয়া তন্মধ্যে নাকফুল বাবদ ৩১০ টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া দেবেই তো ফাঁকি এগুলো তো করা ঠিক নয় যে প্রার্থী যে যুবকটা বিয়ে করতে আসবে তার সমর্থ অনুযায়ী মহরণা ঠিক কিনা ক্লিয়ার আবার ওইদিকে মেয়েকে বিয়ে দিতে নিয়ে বাপ হিমশিম খায় ছেলে যদি একটু ডিগ্রি বেশি হয় তখন হা করে আছে না
ছেলেও হা করে ছেলের বাপও হা করে কি হা যৌতুকের হা আছে নাকি এলাকে আছে নাকি আছে আছে আমি কি কষ্ট দিচ্ছি নাকি আপনাদের জানি না আচ্ছা এগুলো করা যাবে না যৌতুক ওইদিকে হারাম আবার জোর করে চাপিয়ে দাও মোহরনা অতিরিক্ত ধার্য করাও কি জুলুম অন্যায় এই জুলুমগুলো করা যাবে না অন্যায়গুলো করা যাবে না বিয়েটাকে সহজ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বিয়েকে খুব সহজ করে দিয়েছেন কারো সময় সুযোগ হলে পরেই বলতেন তুমি বিয়েটা করে নাও আমার নবী যে মেয়েকে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর বলছেন মা এমন ছেলে তোমার হাতে এমন ছেলেকে তোমার সাথে দিয়ে দিলাম যে ছেলেটা আগা গোড়া তাকওয়া দিয়ে ভরা আগা গোড়া তাকওয়া দিয়ে ভরা যাও মা আলীর ঘরে চলে যাও তোমার জন্য দোয়া করে দিচ্ছি মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে যাও বিয়ের আগে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর বিয়ের পর শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর যাও যাও আজকের মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দেয় আর বলে মা তুই যা ফোন নিয়ে যাবি কিছু হলি শুধু ফোন দিবি খাইয়া ফালাবো আসলে এরকম আছে না শান্তি হবে কেমনে মুরব্বী তো ঠিক না এগুলো করা যাবে না জামাইকে সম্মান দেওয়া দরকার শ্বশুরকে সম্মান দেওয়া দরকার আপনি একজনকে অপমান করবেন আর আপনি সম্মান পেতে চাবেন আপনি সম্মান পাবেন না সম্মান পেতে হলে সম্মান দিতে হবে স্নেহ শ্রদ্ধা থাকতে হবে সমাজে রাসূলের জন্য কড়া কথা বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমার কেউ না ফালাইসা মিন্না সে আমার কেউ না কত শক্ত কথা আজকে সে আদব আখলাক কি আছে নাকি নাই ফাতিমার বিয়ে হয়ে গেল সন্তান দুইটা জন্ম নিল হাসান হোসেনের জন্ম হয়ে গেল কাঁচা ঘর কাপড় চোপড় গুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় রান্না বান্না করতে হিমশিম খাচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসে বলছেন আব্বা জান দেখুন তো একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি কেন মা কি হয়েছে আপনার কলিজার টুকরা দুইটা নাতি এই দুইটা নাতিকে নিয়ে রান্না বান্না কাজগুলো করতে করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আব্বা দেখুন তো একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি রাসূল বলছেন ফাতিমা এদিকে আয় কাছে টানলেন রাসূল বলছেন ফাতিমা রে তিন দিন না দেখলে পরে আমার ভাল লাগে না আমার নবজি ফাতিমাকে তিন দিন কোনোদিন পার হতে দিতেন না তিন দিনের মধ্যে রাসূল তাকে একটাবার দেখতেন সুবহানাল্লাহ মেয়েকে বিয়ে দিয়ে যুগের পর যুগ যাবেন না এটা সুন্নতের খেলাফ মেয়েকে বিয়ে দিয়ে ঘন ঘন যাবেন কিছু কিছু বাপ আছে মনেই থাকে না মেয়ের কথা আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো করে রাখুন আমার আব্বা আসে না আমার নবীজি ফাতিমা সারা কিছুই বুঝতেন না ফাতিমাকে দারুণ মহব্বত করতেন বললেন ফাতিমা এইদিকে আয় ও ফাতিমা এই যে উহুদ পাহাড়টা দেখা যাচ্ছে বারো মাইল লম্বা এই বারো মাইল লম্বা উহুদ পাহাড় যদি আমি আল্লাহকে বলতাম আল্লাহ আমার জন্য সোনা বানায় দাও আল্লাহ আমার জন্য টোটাল গোল্ড বানায় দিতেন সোনা বানায় দিতেন কিন্তু আমি ফাতিমা আমি তো এগুলো চাই নাই আমি জান্নাত চাই তুমি কি চাও মা বলো আমি জান্নাত চাই কিচ্ছু লাগবে না কাজের মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার তুমি সকাল সন্ধ্যা পড়বে তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে এই আমলগুলো আজকে গেল কোথায় সব হেরে গেছে সব হেরে গেছে মা এগুলো সব ফিরিয়ে আনে আজকে অনেক মাহফিলে মা বোন দেখেছি আমি লক্ষ্য করেছি আমার মা বোনরা এগুলো ফলো করার চেষ্টা করবেন নিজেকে ঢেকে ফেলবেন নিজের সৌন্দর্য নিজের চামড়াকে ঢেকে ফেলবেন আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে ফেলে আপনার জন্য জান্নাতটা খুলে দিবেন আমার বন্ধুগণ একটু কান লাগান আসিয়ার কথা থেকে শুরু করুন এত দূর পর্যন্ত চলে আসছিলাম আসিয়া কি ইমান ছেড়েছেন না এনেছেন ছেড়েছেন না এনেছেন জীবন দিয়ে ইমানকে রক্ষা করেছেন ইমান কখনো তিনি বাদ দেন নাই
এইজন্য আমার ঈমান যখন পেয়েছে আমার ঈমানকে কখনো হাতছাড়া করতে পারবো হাতছাড়া করতে পারবো আরেকজন সাহাবীর কথা মনে হলো সেই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর দুই একজন করে লোক যাচ্ছে চলে কি করি এখন বলেন তো ঘড়িও তো আজকে খুব ঘুরতেছে হঠাৎ করে একটা বেজে গেল বুঝলাম হ্যাঁ চালাবো চলো চলো জি আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার জি বসেন যাবেন না একটু বসেন না কত সময় চলে যায় আপনি কই যাচ্ছেন আবার বসেন না 40 ঊর্ধ যাদের বয়স তাদের জন্য ছাড় আছে বয়স হয়ে গেলে তো একটু হয় সম্মানিত ভাইরা আমি সূরা নিসা থেকে কথা বলছি মনে আছে আপনাদের মনে আছে তো আল্লাহ তাআলা মুনাফিকদের জাহান্নাম দিবেন কোন জাহান্নামে বলেন কোথায় কোথায় সবার নিচে মানে সবচেয়ে বেশি শাস্তি পাবে কারা মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে হ্যাঁ ওই সমস্ত বান্দাগুলোকে আমি জাহান্নাম দেব না তাদেরকে আমি জান্নাত দেব ইল্লা আবে এখানে কি নিয়ে আসছেন কি ইল্লা তারা ছাড়া إلا الذين تابوا وأصلحوا وأخلصوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين جلي بولون الله أكبر طبعهم ওই সমস্ত বান্দাগুলোকে আমি জাহান্নাম দেব না যারা মুনাফিকি করবে না বরং যে কি করবে যারা তওবা করবে কি করবে বলেন তওবা করবে আমরা তওবা করব কার কাছে আস্তে বলবেন না কার কাছে একটা প্রেক্ষাপট মনে পড়ে গেল শুধু নামাজ পড়লেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না প্রত্যেকটা জায়গায় হুকুম মেনে চলতে হবে কার যার হৃদয়টা ফিলিস্তিনবাসীর জন্য কাঁদে না তার হৃদয়টা এখনো ভালো করে ঈমান আনা হয় নাই আমার বন্ধুগণ একটা প্রেক্ষাপট মনে পড়ে গেল আমার তওবার কথা যখন চলে আসি ওই সাহাবী তিনজনের কথা আমার মনে হয় যে সাহাবী তিনজন তাবুক অভিযানে যান নাই কোন অভিযানে বলেন তাবুক অভিযানে যান নাই তাবুক অভিযানটা ছিল নবীজির সবচেয়ে বড় অভিযান 30,000 সাহাবীকে নিয়ে রাসূল তাবুকের প্রান্তরে রওনা দিয়েছিলেন সেই তাবুকে গেলেন যুদ্ধ হলো না নবীজি বিনা যুদ্ধে সেই তাবুক ময়দান থেকে আবার তিনি ফিরে আসেন মদিনায় মদিনার মসজিদে বসা এমন সময় একজন দামি সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সোজা এসে আস্তে করে বসলেন বিনয়ী হয়ে বসে বলছেন হুজুর একটা কথা কি বলো হুজুর আমি যুদ্ধে যাই নাই আমি যুদ্ধে যাই নাই আমি অভিযানে যাই নাই তাবুকে যাই নাই আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল রাসূল বলেন কাব তাই নাকি তুমি যুদ্ধে যাও নাই না হুজুর যাই নাই আর কে যাও নাই বলো হেলাল বিন উমাইয়া যায় নাই আর কে যায় নাই বলো মুররা বিন রাবিয়া যায় নাই রাসূল বলেন আর কে যাও নাই বলো হুজুর আমার জানা নাই মোট কয়জন হলো বরং কয়জন হলো ওইদিকে ওই তাবুক অভিযানে গেছেন 30,000 সাহাবী কয় হাজার সাহাবী বলেন 30,000 সাহাবীতে কয়জন তিনজন যান নাই রাসূল বললেন কাব বিন মালিক তুমি যে গেলে না কেন গেলে না এর কারণটা কি একটু বলো কারণ দেখিয়ে দাও আমাকে বুঝিয়ে দাও কাব বিন মালিক বলেন হুজুর সত্য কথা ছাড়া তো কখনো আমরা মিথ্যা কথা বলতে পারবো না হুজুর গড়িমসি করেছি অলসতা করেছি যেতে পারতাম কিন্তু যাই নাই রাসূলের মনটা আরো খারাপ হয়ে গেল আমার নবীজি বলছেন কাব আর কোনো কিছু বলতে চাও নাকি না হুজুর ভুল চাইতে মাফ চাইতে আসছে আপনার কাছে মাফ করে দিবেন আমাকে রাসূল বললেন তুমি এখন আমার সামনে থেকে মসজিদ থেকে বের হয়ে যাও চলে যাও কাব বিন মালিক মসজিদ থেকে বের হলেন নবীজির সঙ্গে সঙ্গে নোটিশ তুলে দিলেন নোটিশ জারি করলেন কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া এবং মুররা বিন রাবিয়া এই তিনজন ব্যক্তির সাথে মক্কার কোনো মুসলমান লেনদেন কথাবার্তা আচার ব্যবহার কোনো কিছুই করতে পারবে না এমন শব্দ যখন রাসূল ছেড়ে দিলেন কোন সাহাবীর কি ক্ষমতা আছে নাকি কথা বলার ক্ষমতা আছে আত্মীয় হলেও নাই দেখেন কেমন দেখেন কেমন ঈমান তাদের
কাম বিন মালিকের কানে যখন সংবাদটা চলে গেল ভাবলেন কেউ তো আমার সঙ্গে কথা বলবে না একটু বাড়িতে ঢুকি বউ তো বাচ্চা আছে বউয়ের কাছে সংবাদটা চলে গেছে দরজায় গিয়ে নক করছেন আমার স্ত্রী আমি কাম বিন মালিক দরজা খুলো দরজার কাছে এসে দরজা খুলে লাগিয়ে বলতেছে আপনার ঘর আপনার বাড়ি আমি দরজা না খুলে কি থাকতে পারি অবশ্যই দরজা খুলবো আমি কিন্তু দরজা যে আমি খুলবো সামনে আপনাকে ঢুকানোর জন্য দরজা খুলে দিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাব কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও বয়কট করতে বাধ্য হলাম আল্লাহু আকবার বলবেন না ঈমান এটা কি বলেন ঈমান কাম বিন মালিক ভিতরে ঢুকতে পারলেন না ভিতরে ঢুকলেন না সামনে দুটো বাচ্চা ফুটফুটে বাচ্চা হেঁটে হেঁটে খেলতেছে খেলাধুলা করতেছে তাদের কেন সংবাদ চলে গেছে রাসূল আব্বার নামে এরকম করে বয়কটের ডাক দিস এদিকে বাপ কাব বিন মালিক যখন বলছে আমার সন্তানগুলো আমার বাসা ধন আমার কলিজার টুকরা এদিকে আয় যখন বলতেছে সন্তান দুটো বলতেছে না না যাব না কেন রাসূল বয়কট করেছেন আমরাও কথা বলবো না আমার বন্ধুগণ কাব বিন মালিকের চোখের পানি ফুরায় না শুধু কাঁদতেছেন কাঁদতেছেন চোখের পানি ফেলে ফেলে কান্দেন ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর পার হয়ে গেছে বুড়া মানুষ চামড়াগুলো কুসকে গেছে আমার নবীর চাইতেও বেশি বয়স হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় করলেন কি ঘর থেকে দড়ি বের করলেন কামা ওই মদিনার মসজিদের সামনেই করলেন কি খুঁটির সাথে দড়ি বেঁধে ফেলে আর একটা অংশ দিয়া নিজের হাতে স্বেচ্ছায় দড়ি দিয়া দুটো হাত বেঁধে ফেললেন বেঁধে ফেলে বলছেন হেলাল বিন উমাইয়া তোর চাইতে বড় আসামি দুনিয়াতে নাই কারণ তোর বিরুদ্ধে রসুল নোটিশ জারি করেছে বয়কটের ডাক দিয়েছে হাতে তার বাঁধনটা তো শক্ত ছিল বাঁধন থাকতে থাকতে হাত পর্যন্ত খা হয়ে গিয়েছিল সবাইকে ডাকে সাহাবীরা কিন্তু কেউ ডাকে সাড়া দেয় না এরকম করে মুরানা বিন রাবিয়া পাহাড়ের পাদদেশে গিয়ে সেজদায় পড়ে পড়ে কাঁদেন দীর্ঘ সময় পার হয়ে গেল আল্লাহর কাছে এই তিন সাহাবী যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন তৌবা করেছেন যে সূরা তৌবার নামটা সূরা তৌবা রাখা হয়েছে এই তিনজন সাহাবীর এই তৌবাকে মহান রব্বুল আলামিন শেষ পর্যন্ত কবুল করে নিয়েছেন নবীর কাছে আয়াত নাযিল হলো আলা সালাসাতিল লাযিনা খুলফু এই আয়াতটা যখন নাযিল হলো সঙ্গে সঙ্গে রাসূল হাসির রাসূল আনন্দ দেখে কে রাসূলের হাসির রাসূল আনন্দ চিত্তে বলছেন ওমর তাড়াতাড়ি চলো যে আমার কাপ কোথায় আমার হেলাল কোথায় আমার মুরারা কোথায় আমার বুকের সামনে নিয়ে আসো আমি ওদেরকে জড়িয়ে ধরে আমি আনন্দ করব তিনজনকে ডাক দিচ্ছেন ওমর ফারুক গিয়ে বলছেন কাপ বিন মালিক দরজা বাড়িতে আসো নাকি বউ বলতেছে কাবের খবর যে রাসূল রাখে না সেই কাবের খবর আমি তার বউ রাখি না আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ আমার নবীর সামনে কাব হাজির করা হলো তিনজন সাহাবী হাজির হয়ে গেলেন রাসূল কেঁদে কেঁদে বলছেন আমি না মাফ করলাম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন তৌবার কারণে আমি রাসূল ফাইনিয়াতুবু ফিল ইয়াউমি 100 মাররা আমি রাসূল দিনে 100 বার তৌবা করি যরকন সুবহানাল্লাহ যরকন সুবহানাল্লাহ তৌবা করলে মাফ করেন কে তৌবা করলে পরে সবচেয়ে বেশি খুশি হন কে সবচেয়ে বেশি খুশি হন কে আমরা তৌবা করব কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আমরা তৌবা করব এই যে একটা ইতিহাস এই যে একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপট থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল সেটা হলো নামাজ শুধু পড়লেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না নামাজ পড়লেই শুধু আপনি সব নাজাত পাবেন তাও কিন্তু নামাজ একটা ডিউটি ওই সাহাবী তিনজনের কি নামাজের কোনো অভাব ছিল নাকি সুন্নতের কোনো ঘাটতি ছিল নাকি নবীর মোহাব্বতের প্রতি কোনো ঘাটতির কারণ ছিল নাকি কিচ্ছু অভাব ছিল না সব ছিল দান সদকাও ছিল শুধু আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যেতে একটু গড়িমসি করেছেন অলসতা করেছেন আল্লাহ ধরে ফেলেছেন এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল দিন কায়েমের সংগ্রামে নিজেকে কখনো গড়িমসি করা গড়িমসির কায়দায় রেখে রেখে দেওয়া যাবে আবু জেহেলরা সমাজ চালাবে আর আমি আপনি শুধু নামাজ পড়বো তা হতে পারে না অবশ্য আবু জেহেলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়ার দরকার আমাদের আছে না নাই অবশ্যই আছে সমাজে সুদ থাকুক আমরা কি চাই সমাজে জেনা থাকুক আমরা কি চাই এটার জন্য অবশ্যই আমাদের কাজ করার দরকার আছে না নাই
দিন কায়েমের জন্য দেশ স্বাধীনের জন্য যদি এই জাতি জীবন দিতে পারে লক্ষ জীবন যদি দিতে পারে আল্লাহর দিন কায়েমের জন্য কি সবাই জীবন দিতে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সম্মানিত ভাইরা তওবা মানে হলো আমি নামাজ পড়ি নাই আজকে থেকে আর নামাজ ছাড়ব না জোরে বলি ইনশাআল্লাহ সবাই নামাজ পড়ব না ইনশাআল্লাহ কয় ওয়াক্ত নামাজ আস্তে বলবেন না কয় ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নামাজ এটাই হলো গুরুত্বপূর্ণ একটা আমল দুঃখ লাগে নামাজই নাই আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি বলেন বলেন মসজিদ বেশি শুধু মডেল মসজিদ হলে হবে মডেল মুসল্লি হতে হবে কে ঠিক কি না আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা ঈমান ছিল পাকা দুই ইতিমের কাছ থেকে মসজিদের জায়গা কিনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা কিনলেন কিনে বললেন আবু বকর ওই যে খেজুরের গুলটা নিয়ে আসো এটা কি কি বলে এলাকায় খেজুরের যে মানে খুঁটি খুঁটি যেটা কি বলে হ্যাঁ খুঁটি না মানে এটাকে কি বলে ডোম ডোম এই তো মিলছে কেবল কমন হয়েছে আচ্ছা ডোম নিয়ে আসো খুঁটি বানানো হবে খেজুর গাছের কাণ্ড দিয়ে ডোম দিয়ে খুঁটি বানানো হলো আর পাতাগুলো দিয়ে বেড়া আর উপরের ছাউনি করা হলো যেই কাঁচা মসজিদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা দিলে কপালে বালু ঠেকে মাইক নাই বেলাল আজান দিচ্ছেন আরশ আজিম ছুঁয়ে যায় জয় বলে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মুসল্লি বাড়াতে হবে মুনাফিকেরা একটা আলামত হলো মুনাফিকরা জোহর পরে আসর পরে মাগরিব পরে কিন্তু মুনাফিকরা সহজে ফজর নামাজ এশার নামাজ পড়তে পারে না কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার নাকি যেহেতু আমি মুনাফিকের আয়াত দিয়ে শুরু করেছি এরপরে সংশোধনের জন্য তওবার দিকে আমি যাচ্ছি ওই আয়াতের দিকে যাচ্ছি নামাজ আমরা ফজরটা রেগুলার করব জোরে বলি ইনশাআল্লাহ যারা ফজর রেগুলার তার জোহর কখনো ইররেগুলার হবে না জোহর যার হবে আসর তার বাদ যাবে না আসর যার হবে মাগরিব তার বাদ যাবে না মাগরিব যার হবে এশা তার বাদ যাবে না মাগরিব এশা এবং ফজর যদি কেউ জামাতে নামাজ পড়ে রাসূল বলেছেন গোটা রাত কেমন লাইলের সমান সুবহানাল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন নামাজটাকে আমরা রেগুলার করব নামাজ কি কখনো একটা বারের জন্য ছেড়ে দেব না যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি বলো তো বান্দাকে যে জাহান্নাম দেওয়া হবে এক নম্বর দোষটা কি কোরআন বলছে লামনাকু মিনাল মুসাল্লিন নামাজ না পড়া এটা হচ্ছে কয় নম্বর অপরাধ এক নম্বর অপরাধ নামাজটা আমরা কেউ ছাড়ব না জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়ব মনোযোগে না মনোযোগে মনোযোগে না মনোযোগে বুঝে না না বুঝে মদিনায় নামাজ পড়লাম এবার রমজানে আব্দুল হালিম ভাই মদিনায় কিয়ামুল লাইল নামাজ তারাবির নামাজ পড়ে রাত একটার দিক থেকে আবার শুরু হয়ে যায় কিয়ামুল লাইল মদিনার একজন ইমাম আছেন অনেক বয়স্ক মানুষ 80 থেকে 90 বছর তার বয়স হবে তারাবির পর শুরু হলো কিয়ামুল লাইল নামাজ আমার নবীর মাকবারা থেকে মাত্র 100 ফুট হবে দূরে আমি নামাজ দাঁড়াইয়া ছিলাম ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন বুড়া মানুষ কণ্ঠটা কাঁপতেছে নামাজ পড়াচ্ছেন দুরাকাত নামাজ শেষ হয়েছে 35 থেকে 40 মিনিট লেগেছে কোন মুসল্লির সেখানে কোনো বিরক্তি নেই কেন ম্যাক্সিমাম মুসল্লিগুলো তারা আরবি ভাষার মানুষ আরবি তারা বোঝে কি আয়াত পড়তেছে শোনে আমার বন্ধুগণ
নামাজের মনোযোগীদের ক্ষেত্রে সবচেয়ে বড় দিক হলো আমরা আয়াতগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা সবচেয়ে সহজ ভাষা হলো আরবি ভাষা এই যে আমার ভাইটা 22 বছর আছে সৌদি আরব ভাষার মধ্যে অনেক সৌন্দর্য আছে না খুব সুন্দর জাসি এত সুন্দর সমষ্ট ভাষা হলো আরবি ভাষাকে আমরা রপ্ত করার চেষ্টা করব আরবি কিন্তু কঠিন কোনো ভাষা নয় খুব সহজ ভাষা কোরআনের ভাষা খুব সহজ ভাষা এক হাজি হজ করতে গেছে হজ করতে যায় সব জায়গায় শুধু আরবি দেখে দেশে আসছে হজ করে দেশে আসার পর বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে ভাই হজ কেমন করলে কে ভাই এমন দেশে গেছিলাম সব জায়গায় শুধু আরবি আরবি দুই জায়গায় শুধু বাংলা পাইছে কোথায় মুয়াজ্জিন যখন আজান দিল আর ইমাম যখন সূরা ফাতিহা কইল কথা বলেন না আল্লাহর কালাম খুবই সহজ সুন্দর করে পড়বো আমরা কিন্তু ওই হিন্দুর মতো বোঝা যাবে না ওই মুসল্লির মতো বোঝা যাবে না এক হিন্দু প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা হিন্দুর চিন্তা হলো এই ইমাম সাহেব শুধু এক মহিলার নামে দোয়া করে নাম হলো তার হামিদা কথা বলেন নাই তাহলে এটার ব্যাখ্যা হিন্দু বুঝছে এটা বুঝতেই পারে কয়েকদিন চলে যায় এক পর্যায়ে হিন্দুর মধ্যে কিউরিয়োসিটি জাগলো হামিদা মেয়েটা কে মসজিদের সাথে এক প্রতিবেশী আছে তাকে ডাক দিয়ে বলে ভাই প্রত্যেকটা দিন তোমাদের ইমাম নামাজের মধ্যে শুধু হামিদা হামিদার নামে দোয়া করে রহিমা করিমা নাই এর কারণটা কি কে হামিদা মেয়েটা কে এখন মুসল্লিকায় ও দাদা বাবু আমি 25 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না হামিদা মেয়েটা কার মেয়ে কি বোঝা গেল কি যদি আজকে নামাজি নামাজ বুঝত আজকে নামাজে যদি নামাজের কথা যদি বুঝত ওই নামাজি কখনো সুদখোর হতে পারত না সুদখা আছে না নামাজে সুদখায় আছে না পাক্কা নামাজি দেখছেন আমার বন্ধুগণ সুদের ধানে বসে যাওয়া যাবে না সুদখোর মারাত্মক ভয়ঙ্কর বিদায় হজের ভাষণে সুদের ব্যাপারে কথা বলেছেন এবং আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কত কড়া কথা বলে দিয়েছেন লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা একদম ক্লিয়ার কথা কিন্তু সেই সুদ আজকে বুঝি ভৈরব উপজেলায় নাই আছে এটি কি শুধু ভৈরবের সমস্যা না জাতীয় সমস্যা বলেন কি সমস্যা জাতীয় সমস্যা আমার বন্ধুগণ এই সমস্যাগুলো কেটে তোলার জন্য জাতীয়ভাবে চিন্তা করার দরকার আছে না নাই জাতীয় সমস্যা জাতীয়ভাবে চিন্তা করতে হবে ব্যক্তিগত জীবনে বাঁচার চেষ্টা করব জাতীয়ভাবে এটাকে কেমনে বন্ধ করা যায় তার জন্য চেষ্টা করেছেন যেমন করে আমার নবীজি তেমন করে চেষ্টা করতে হবে আবু জেহল হলো সুদের মহাজন আবু জেহল হলো মদের ডিলার মদের কি ডিলার বোঝেন তো হ্যাঁ ডিলার মক্কা নগরের সিটি মেয়রও ছিল আবু জেহেল মক্কা একটা নগর একটা সিটি কর্পোরেশন এরিয়া একটা নগর মক্কা নগরী না মক্কা নগরী উম্মুল কোরা মক্কা নগরী একটা সিটি ছিল সেই সিটির মেয়রও ছিল হল আবু জেহেল কিন্তু আবু জেহেল কিন্তু জোর করে সিটি মেয়র ছিল বিনা ভোটে কি ভোটে জোর কইরা শুইরা চাপতো বদমাইশ ছিল আবু জেহেল খুব বদমাইশ ছিল খুব বদমাইশ ছিল এমন কোন খারাপ দিক নেই তার মধ্যে ছিল না জেনা ছিল মদ ছিল সুদের কারবার ছিল রাসূল বললেন এগুলো সব হারাম আবু জেহেল বলে মুহাম্মদ এগুলো কি বলো তুমি শোনো সমাজে সব থাকুক তোমারটা আমি বৈধতা দিয়ে দেব তুমি আমারটা বৈধতা দিয়ে দাও তোমার রব কা আল্লাহকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি তুমি আমার লাত মানতকে বৈধতা দিয়ে দাও মানে তোমারটাও থাকুক আমারটাও থাকুক এমন প্রস্তাব এখনো আসে না নাই আসতে বলবেন না আসে না নাই রাসূল বললেন না না চলবে না কখনো চলবে না আমার মুখ থেকে লাত মারার প্রশংসা কখনো হবে না দুর্গাপূজার প্রশংসা কখনো হবে না দুর্গাপূজার প্রশংসা করবে হিন্দু ভাইরা প্রশংসা করুক কিন্তু দুর্গাপূজা নিয়ে আমাদের কোনো মন্তব্য করার কোনো দরকার নাই আবার গালি দেওয়ারও কোনো দরকার নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার দিনটা নিয়ে তুমি থাকো আমার দিনটা নিয়ে আমি থাকি
একদমই স্পষ্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল মুহাম্মদ যে লাইনে আসতেছে সেই লাইনেতে আমার নেতৃত্ব চলে যাবে মুহাম্মদকে মেরে ফেলো বুঝেন নাই এই যে প্ল্যান শুরু হলো হত্যার পরিকল্পনা হলো সবকিছু হলো এর মূল কারণ হলো রাসূল হারামের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অন্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আল্লাহর আইনকে সমাজে চালু করার জন্য সোচ্চার হয়েছিলেন যে দিন কায়েমের জন্য রাসূলকে হিজরত করতে হলো রাসূলকে দাঁত ভাঙতে হলো কোমর তার কুঁজা হয়ে গেল উহুদের ময়দানে রাসূল কোদাল মারতে মারতে রাসূলের কোমরটা কুঁজো হয়ে গেছে বাকি জীবন নবজি কোমর কুঁজো করে হেঁটেছেন উহুদের ময়দানে দাঁত ভেঙে বাকি জীবন নবজি সামনের দুটো হাত দাঁত হেরে কথা বলেছেন দাঁত নাই সামনের দুইটা দাঁত হারা কোমর হেরে যাওয়া নবজির কপালে লোহা বিদ্ধ হওয়া এই যে ত্যাগ কুরবানি নবীর জীবনে করতে হয়েছে নবীর দেহ থেকে যদি দিন কায়েমের জন্য রক্ত ঝরাতে হয় সেই রক্ত ঝরানোর সুন্নতের চিন্তা আমাদের মাথায় নেওয়ার দরকার আছে না নাই আছে না নাই আছে এমন চিন্তা থাকলে আমি মুমিন এমন চিন্তা না থাকলে আমি মুনাফিক মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু ময়দানে থাকতে পারে না ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা উহুদের যুদ্ধে মুনাফিকরা যায় নাই মুনাফিককে চিনতে পেরেছেন রাসূল মসজিদে নববীতে না উহুদের ময়দানে কোথায় কোথায় চিনছেন কোথায় উহুদের ময়দানে আমরা স্বচ্ছতার পরিচয় দেব স্পষ্টতার পরিচয় দেব কোন কিছু আড়াল করে রাখবো না ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম এগুলো মুনাফিকদের চরিত্র এগুলো আমরা বাদ দিয়ে দেব ইল্লাল্লাযীনা তাবু যারা তওবা করবে ওয়া আসলাহু যারা সংশোধন হবে সংশোধন হয়ে যেতে হবে তওবা করতে হবে আল্লাহর কাছে রোনাজারি করে মাফ চেয়ে নিতে হবে আমার ভাইরা অনেক জায়গায় এবার অনেক অনেক সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি অনেক পরিবারের মধ্যে আমি লক্ষ্য করে দেখছি ফ্যামিলি ব্লক করে ফ্যামিলি ব্লক মানে ফ্যামিলির সমস্ত ছবিগুলো ফেসবুকে দিয়ে দেয় আমার বউ এ রান্নাবান্না করতেছে স্বামী স্ত্রী গল্প করতেছে এগুলো ফেসবুকে দিচ্ছে মানে বউকে মানুষকে দেখাইয়া টাকা কামাই করা আছে না নাই এগুলো হালাল না হারাম হালাল না হারাম আমার বউ করে কি জানেন বউকে সুন্দর করে ছবি তুইলা অর্ধলগ্ন করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন হয়েছে আসুন জামাতের সঙ্গে আমার বউকে দেখি সবাই জোরে করে নাউজুবিল্লাহ বউকে জামাতে দেখার জন্য বউ কি পার্সোনাল না পাবলিক বলেন পাবলিক না পার্সোনাল তো আপনি পাবলিক করবেন কেন এগুলো করা যাবে না বউকে নিয়ে ঘোরে বন্ধুকে পরিচয় করে দেয় তুমি জানো দেখছো আমার এটা আমার বউ দেখো তো দেখতে কেমন দেখো তো মানে বদমাইশ কাকে বল তোর বউ তুই দেখ ঠিক কিনা নিজেও রুগী আরেকজনকে কি বানায় রুগী বানায় আছে একটা প্রাণী আছে কচ্ছপ এখন তো এগুলো প্রাণী কম এখন তো চোখে পড়ে কম তাই না আগে তো খুব দেখা যেত কচ্ছপ কচ্ছপ বসবাস করে কোথায় বলেন তো পানিতে আর ডিম পারে কোথায় শুকনায় ডাঙ্গায় ডাঙ্গায় শুকনায় সে ডিম পারে তো ডিম থাকে ডাঙ্গায় আর বসবাস করে কোথায় পানিতে তাহলে ডিম ফোটে কেমনে মুরগি ডিম নিয়ে বসলে 21 দিন 22 দিন থাকার পর তাপ দিয়ে দিয়ে বাচ্চা ফোটে কিন্তু কচ্ছপ কিন্তু একটা বারের জন্য ডিমের কাছে আসেও না বসেও না ও পানিতে থাকে কিন্তু ডিম রেখে যায় এই জায়গায় সায়েন্স বলতেছে ওই পানির ভিতর থেকে মাঝে মাঝে সে ওই ডিমের দিকে তাকায় তার চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয় চোখের পাওয়ারে তো কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হয় যুবকের চোখের পাওয়ারে যুবক যখন যুবতীর দিকে তাকায় কিছুই হয় না নাকি আসতে কয় আসর পরে আসর পরে পরে আসর পরে তো আপনি তো বুড়ো হয়ে গেছেন আপনি জানেন আচ্ছা ঠিক আছে পুরুষ যে সে তো সেই তো ফিল করবে সুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা আকর্ষণীয় করা হয়েছে ছটা জিনিসকে এক নম্বর হলো নারী পুরুষ পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ আকর্ষণ কে করে দিয়েছেন আল্লাহ চান এই আকর্ষণ থাক আমি এটাকে শুধু আকর্ষণ করেই রেখে দেব না এর মধ্যে রাখবো কি মাওয়াদ্দাতে ওয়া রাহমা বিয়ে হয়ে যাক মাওয়াদ্দা হোক ভালোবাসা হোক রহমত হোক সুবহানাল্লাহ বলেন
কিন্তু যুবকরা কয় কি না রহমত বাদ খালি মাওয়াদ্দা কি খালি কি মাওয়াদ্দা খালি ভালোবাসা থাকুক মহব্বত না রহমত না থাকুক রহমত ছাড়া কোনো ভালোবাসা টিকে 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 না শেষে কি হয় এরকম নোংরামি কইরা একা একা গাছতলা বাসতলা আর কি তলা তলার তো শেষ নাই লুকোচুরি করে এই সমস্ত নোংরামিগুলো করে শেষমেশ সম্পর্ক টিকে না পরে এটার নাম কি দেয় ব্রেক আপ কি কয় কি ব্রেক আপ তারপরে আর কি স্যাক স্যাক ও আচ্ছা আচ্ছা কি লাভ এগুলো কইরো না লাভ নাই এই সমস্ত নোংরামি করে ঘন্টার পর ঘন্টা শুধু সময় অপচয় আর ফুসকা ওয়ালা লাভ আর সুলি ওয়ালা লাভ কোন লাভ সব বাদ দিয়ে দাও আমরা কার গোলামি করব আস্তে বলবেন না কার গোলামি করব আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন অনেক কথা বলেছি